আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীতে। তো নরসিংদী বেলানগরে অর্থাৎ মেঘনা নদীর পাড়ে একটি সাম্বার এবং চিত্রা হরিণের খামার হয়েছে। তো এই খামারটির যিনি মালিক, তার সাথে আমরা কথা বলবো। সাম্বারের যে খামারটি, এটি আমরা ঘুরে দেখব। এখানে কটি সাম্বার রয়েছে আর চিত্রা হরিণ রয়েছে, আমরা জেনে নিব। ওগুলো কতদিন হলো এখানে আনা হয়েছে সেই বিষয়েও আমরা জেনে নেব। পুরুষ সাম্বারের গায়ের রং অনেকটা লালচে ধূসর আভাযুক্ত, স্ত্রী সাম্বারের গায়ের রঙও অনেকটা এই রকমই। এদের গা থেকে গ্রীষ্মকালে বেশিরভাগ লোম ঝরে পড়ে। পুরুষ সাম্বারের গায়ের উপর একটি কেশর রয়েছে। স্ত্রী হরিণটি দেখতে একটু উজ্জ্বল রঙের হয়ে থাকে। সাম্বার হরিণের শিং অন্য অন্য হরিণের তুলনায় একটু বড় এবং শক্তও বটে। এরা সাধারণত সারাটি রাত খোলা আকাশের নিচেই বিরাজ করতে বেশি ভালোবাসে। ভোর রাতের দিকে অর্থাৎ আপনার খাঁচাটি বা খামারটি যদি এই রকম হয় যে একটি সাইডে তাদের থাকার জন্য ছোট্ট একটি শেড থাকবে আর পুরোটাই খালি, আর দু একটি গাছ রেখে দিবেন, এমনটি যদি হয় আপনার খামার, তাহলে ওরা সারাটি রাত ধরে এই খোলা আকাশের নিচে বিরাজ করবে এবং ভোর রাতের দিকে তারা সেই শেডের নিচে গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে আবার সকাল 8টা 9টা বেজে গেলেই তারা আবার এই শেডের নিচ থেকে বেরিয়ে আসবে এবং তাদেরকে তখন খাবার দিলে খাবার খেতে থাকবে এবং তাদের মতো তারা আবার বিরাজ করতে থাকবে। স্ত্রী সাম্বারের শিং ছোট এবং অনেকটা সরু। স্ত্রী সাম্বারের শিঙে কোনো শাখা থাকে না। তো বন্ধুরা, তাহলে চলুন এখন আমরা কথা বলি এই খামারটির যিনি মালিক, তার সঙ্গে কথা বলে আমরা জেনে নেই উনি কোন দিক চিন্তা করে এই খামারটি গড়ে তুলেছেন। ভাই সালামু আলাইকুম। সালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো। শ্যামসব ভাই, এই যে আমার আপনার এই সাম্বার যে খামারটি রয়েছে, জি এইগুলো তো সাম্বাই তাই না? এটা সাম্বাহরিণ। সাম্বাহরিণ, সাম্বাহরিণের যে খামারটি রয়েছে এটি তো আমি দেখলাম মোটামুটি যে অনেকগুলোই রয়েছে। জি, তো মোটামুটি এগুলো কবে থেকে আপনি শুরু করলেন? এটা 2000 সাল থেকে শুরু হয়েছে। 2000 সাল, 2000 সাল থেকে শুরু হয়েছে সাম্বার খামার। এখন সেখান থেকে আমরা এই মুহূর্তে 10টাতে চলে এসেছি। এখন 10টা রয়েছে? এখন 10টা হরিণ আছে, ছোটো বড় মিলিয়ে আমাদের হাতে 10টা হরিণ আছে। তো এগুলো মোটামুটি বাচ্চা টাচ্চা দিচ্ছে? বাচ্চা দিচ্ছে, আর এই বছর 3টা বাচ্চা হয়েছে। তবে একটা বিরল প্রজাতির ঘটনা ঘটছে যেটা আমার এখানে, সেটা হলো এই বছর আমরা একটা হরিণ থেকে জোড়া বাচ্চা পেয়েছি। জোড়া বাচ্চা? জোড়া বাচ্চা, যেটা সাম্বার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আর কারোই এই ধরনের ঘটনা ঘটে না। যদিও বাংলাদেশে সাম্বার খামার আর কারো নেই, কিন্তু ফরেস্ট থেকেও আমাকে বললো যে আপনি তো, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ঘটনা হয়ে গেছে, যে ওয়ার্ল্ডে আর কোথাও এরকম রেকর্ড নাই যে সাম্বার জোড়া বাচ্চা দিছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে জোড়া বাচ্চা, ওই যে জোড়া বাচ্চাটা একটা হরিণ থেকে পাইছি আমরা। এই দুটো বাচ্চা? এই দুটো বাচ্চা, আরেকটা থেকে আরেকটা সিঙ্গেল বাচ্চা আসছে, আগেরগুলোও সিঙ্গেল সিঙ্গেলই আসছে। তো মোটামুটি এখন 10টা হরিণ রয়েছে? 10টা হরিণ। তো আপনার এই হরিণের এখান থেকে, এই খামারটি থেকে তো হরিণ আপনারা বিক্রি করে থাকেন? অবশ্যই বিক্রি করব, কিন্তু প্রপার কাগজপত্র লাগবে। সাম্বার ক্ষেত্রে আমরা যেটুকু জানি যে গভর্নমেন্টের এই মুহূর্তে মানে পারমিশন নেই। আচ্ছা, আমাদের প্রথম পর্যায়ে কিছু কাগজ করা হয়েছিল, ওই সুবাদেই কিন্তু আমরা আছি, কিন্তু দ্বিতীয় পর্যায়ে গভর্নমেন্ট এটা বন্ধ করে দিছে। বিধায় কিন্তু এটা এখন আর সাম্বার ক্ষেত্রে কোনো নতুন কাউকে পালার অনুমতি দিচ্ছে না। যদি কেউ কাগজ আনতে পারে তাহলে হয়তো আমরা কাগজ দেখে বিক্রি করতে পারি। তাহলে এটার ভবিষ্যৎটা কি? এটার ভবিষ্যৎ গভর্নমেন্টকেই সিদ্ধান্ত নিতে হবে, যে যারা এটা পালন করতেছে বা এর পিছনে যারা শ্রম দিচ্ছে এটার জন্য গভর্নমেন্ট যদি নতুন কোনো কাগজপত্র বা পারমিশনের জন্য গভর্নমেন্ট কোনো চিন্তাধারা না করে, তাহলে কিন্তু এটা ধীরে ধীরে হয়তো আমরা করতেছি। অনেকেই আমার কাছে বাচ্চা বা হরিণ চাচ্ছে, কিন্তু আমি ওই কাগজের কো দোহাই দিলেই আর কেউ আর আসতে চায়, কাগজ ছাড়া তো দেওয়া যাবে না।
তো এদের খাবার টাবার কি? এটা আমরা আপনার দানাদার খাবার দিচ্ছি, আর হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস দিনে কয় টাইমে খাবার দিচ্ছি? এটা দুই টাইম খাবার দিচ্ছি। দুই টাইম? দুই টাইম খাবার দিচ্ছি। আর এমনিতে আপনার ভ্যাকসিন ট্যাকসিন বা অসুস্থ না? এদের রোগ বালাই খুব একটা নাই, তেমন কোনো রোগ বালাই হয় না? কোনো রোগ বালাই নেই। এদের বাসস্থান কেমন হয়? এদের বাসস্থান এই যে আপনি দেখতেছেন, তবে বাসস্থান এরা এদের চলাফেরাটা একটু বিরল প্রজাতির। সেটা হলো আপনি সারা রাত ওরা বাহিরে থাকবে যত শীতই হোক, কিন্তু সকালবেলা তখন গিয়ে ঘরে থাকবে, মানে যখন রোদ চোদ্দ চলে আসবে সকালবেলা, ভোরবেলা যায় এরা ঘরে ঢুকবে। এদের এটা এটা এদের একটা আলাদা বৈশিষ্ট্য দেখতে, মানে নেচার নেচার যে সারা রাত যত শীতই হোক সারা রাত্র কিন্তু এরা বাইরে কাটাবে, সকালবেলা ভোর হলবে রাত্র তিন থেকে চারটার পরে গিয়ে এরা ঘরে ঢুকবে, আবার সকালে আটটা নয়টার দিকে বের হয়ে আসবে। তো আমরা কি এদেশে থেকে আমাদের যদি আপনাদের যে খামারটি আছে, জি, এই খামারটি ধরেন আরও বড় হয়ে গেল, সেক্ষেত্রে কি আমাদের দেশ থেকে অন্য দেশে বিক্রি টিক্রি করার পারমিশন রয়েছে কিনা? অন্য দেশে হোক সেটা টোটালটাই গভর্নমেন্টের নির্ভর করতেছে, গভর্নমেন্ট যদি পারমিশন না দেয় তাহলে আমরাও কতদিন ধরে রাখবো? এখন তো আপনার এখানে বেশ অ্যাডাল্ট অনেকগুলোই রয়েছে, জি, সাম্বা, তো অ্যাডাল্ট এই সাম্বা একটি বা দুটি আপনাদের থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায়, আর সেক্ষেত্রে আপনার ওই কত দাম রয়েছে আসলে? এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট তো কোনো দাম নাই, তবে এটা রেয়ার, বাংলাদেশে তো আর ইচ্ছা করলে সাম্বা আপনি পাবেন পাচ্ছেন না আমি ছাড়া। আচ্ছা, বাংলাদেশে একমাত্র সাম্বার খামার শুধু ব্যক্তি মালিকানাধীন আমারই, আর সরকারি আছে, চিড়িয়াখানায় আছে, আর বিভিন্ন গভর্নমেন্টের ইয়েদের কাছে আছে, কিন্তু সাফারি পার্কে আছে, তো প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন শুধু আমাদের হাতেই আছে সাম্বা, আর কারো হাতেই নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন সেটা বিক্রি করা যাবে, দামটা হলো আলোচনা সাপেক্ষে? দামটা আলোচনা সাপেক্ষে, সে এসে দেখতে হবে, তবে দামের আগে তার কাগজপত্র থাকতে হবে, তা না হলে আমরা বিক্রি করতে পারবো না। ওকে মোশাররফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সাম্বাগুলো বেশ রয়েছে, এই যে খাবার খাচ্ছে, তারপরে ওখানে একটি বাচ্চা খাবার খাচ্ছে, এদিকেও দেখুন এই যে অনেকগুলো রয়েছে, ওরা দাঁড়িয়ে রয়েছে, কেউ খাবার খাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। এই যে জোড়া বাচ্চাটা দেখতেছেন, ওই ছোট দুইটা কিন্তু এক জোড়া। আচ্ছা আচ্ছা, দেই বাচ্চাটা বাচ্চা ছোট দুইটা কিন্তু এক জোড়া, ওই দুইটা না? হুম, এই বাচ্চাটা বাচ্চা সাম্বা। সাম্বার মূলত একটি নিশাচর প্রাণী বটে। সাম্বারের পালে চার থেকে ২০টি একসঙ্গে বিরাজ করতে দেখা যায়। সাম্বার সাধারণত দলবদ্ধভাবেই থাকতে বেশি পছন্দ করে। সাম্বারের বিরাজ এখনও রয়েছে পার্বত্য অঞ্চলে, সিলেটের এই দিকটাতেও কিছু সাম্বার আমাদের দেশে এখনও পাওয়া যায়। পুরুষ সাম্বারগুলো সাধারণত একটি নির্দিষ্ট এলাকা দখলে রেখে বিচরণ করে। কখনো কখনো এরা জায়গার দখল নিয়ে একটি বয়স্ক সাম্বারের সাথে মধ্যবয়সী সাম্বারের সাথে লড়াইও বেঁধে যায়। এরা সবুজ ঘাস খেতেই বেশি পছন্দ করে। এদেরকে অনেক সময় পানির মধ্যে সাঁতার কেটেও ঘাস খেতে দেখা যায়। সাম্বারের প্রজনন কাল অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। আট মাসের গর্ভকাল শেষে স্ত্রী সাম্বারটি একটি করে বাচ্চা প্রসব করে। কিন্তু এই খামারে ঘটেছে বিরল, সত্যিই বিরল ঘটনা। একটি স্ত্রী সাম্বার আট মাস গর্ভশেষে এখানে দুটি বাচ্চা প্রসব করেছে, সেটি তো আপনারা শুনেই নিলেন। এদের দৃষ্টিশক্তি মাঝামাঝি হলেও এদের শ্রবণ শক্তি অনেক প্রখর। তবে এরা সবুজ ঘাস খাওয়ার পাশাপাশি গাছের ছালও খেয়ে থাকে। তো আপনারা দেখেই নিলেন এই খামারটিতে যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর চারদিক দিয়ে একটি লোহার বেরিয়ার সৃষ্টি করে দেয়া হয়েছে, যেন তারা এই গাছের ছালগুলো খেতে না
পারে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।